এটা বিজেপি এক শক্তিধর, পৃথিবীর ভিতর ডর সংঘাত দল হল ভারতীয় জনতা পার্টি। আজি 17খনক অধিক রাজ্যত আমার শাসন আছে। আজি আমার কেন্দ্র সরকার, আকো কেন্দ্র চ আমি সরকার করবলে গেছো, ম্যাক্সিমাম রাজ্য আমার হাতত আছে। আজি নর্থ ইস্ট হচ্ছে সব যদরে এক নতুন বিপ্লবর সূচনা হয়েছে, ঠিক আছে। আজি অসমতে সব মাননীয় মুখ্যমন্ত্রীগার বলিষ্ঠ নেতৃত্ব 2016 চনের পর আর 2021-র পিছত বিকাশ ত্বরান্বিত হয়েছে। মুখ্যমন্ত্রী ডাঙরে যদরে কষ্ট করেছে, আজি 27,000 কোটি টাকায় সেমি কন্ডাক্টর আনবলে সক্ষম হয়েছে জাগিরত। ই আমাক কি বুঝায়, যদরে কা আন্দোলন করে আমার রাজ্যখনক আর পিছুয়াই দিলে, 20,000 কোটি টাকা জাপানি ইনভেস্ট করবলে আসছিল। তো আজিকালি রাইজ বিকাশের লগত আছে, সেইখানে বিভিন্ন সেই আন্দোলনকারী সকল ইতি বিজেপি যোগদান করছে, এইখানে করেছে গম পালে, মানে গছ সিদাটুত বাতি টুয়েজ বলে কয়, সত্য সদায় উদঘাটন হয়, কিন্তু ইট উইল টেক টাইম। আর নিশ্চিতভাবে অসমের ক্ষেত্রে গম পালে যে 1,70,00,000 বাংলাদেশী ইয়াত একোমোডেট করব, 170 জনও এটাকলে এপ্লাই করা নাই, কার রোডম্যাপও হল। তো এনে মিছা কথা, কাটো এটা মিছার উপর চলা আন্দোলন আসলে অসমীয় জাতিটুক আকো আবেগিক করে কোনোবাই শাসন লওয়ার বোধ চিন্তা করেছিল, কিন্তু এই বাঞ্ছা লোক জনগণে বুঝি পালে, বিভিন্ন সমাজখানে বুঝি পালে। তাতে অকমান এতিয়াও বামপন্থী সকল লাগি আছে, যি কংগ্রেসে অসমত IMDT ইম্পোজ করেছিল যেটা আসাম একর্ড হয়েছিল, আর কার বিরোধিতা করব যায়, আকলকে প্রথমে সংসদত সিটিজেন এমেন্ডমেন্ট বিল ইন্ট্রোডিউস করেছিল। তো কেনেক ধরনের রাজনীতি করে কংগ্রেস দলে মানে নজানো, কেবল ভ্রষ্টাচার করলে, সীমাহীন দুর্নীতি, কেবল পরিয়ালবাদ, এই পরিয়ালবাদের ভারতবর্ষ জনগণ ওলাই আছে, জনগণ ওলাই আছে। রাহুল বাবার ট্রাম নচলে, অবস্থা খুবই বেয়া, 30খনক তলত এখন সর্বভারতীয় পর্যায়ত কংগ্রেসে পাবলে গিয়ে আছে। এইবেলি দুটকীয়া পুরোনা দুটকীয়া নোটর অবস্থা যে এটা টায়ার, পামচার টায়ার, পামচার টিউব, লগতে পামচার গাড়ি তো কোনো নুঠে, ফুটা বালি মানে ফুটা বেলুনত বায়ু থাকে নেকি, ফুটা বালতিত পানি থাকে নেকি, কংগ্রেসের দশাটো এইটাই হবলে হয়েছে। 17 তারিখে আমার দেশের সম্মানীয় প্রধানমন্ত্রী, যাক আমি তৃতীয়বার কারণে প্রধানমন্ত্রী পদ রচিবলে গেছো, আমার সকলকে গৌরব, নর্থ ইস্ট বাহির কারণে গৌরব, অসমের বাবে গৌরব, মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়াই আমার বরপেটা লোকসভার নলবাড়ী সদর সমষ্টিত এখন বিশাল ৰেলীত তেখেতে সম্বোধন করব। কংগ্রেস শূন্য হব নাকি এইবেলি যেটু আমি দেখবলে পাইছো, কংগ্রেস এইবারই শূন্য হবল গৈ আছে, খাতা খুলিব নোৱাৰিব ভূপেন বৰা ডাঙরিয়ার প্রার্থীয়ে। রাহুল গান্ধীও আইব 17 এপ্রিল, আইব পারে, আইব, এবার ফুরি যাও, আই ভাল কথা। ভূপেন বৰা কৈছে 100 দিনৰ ভিতৰত কেন এইটো আমি কৈছো, ভূপেন বৰা ডাঙরিয়া কোন পার্টি মুখ্যমন্ত্রী চেঞ্জ করব যাব, তেওঁ তো কোট আছে, এইবিলাক মঙ্গলের স্বপ্না কি কৈ থাকে, তেওঁ আরো কিমান তললৈ যায় ভূপেন বৰা ডাঙরিয়া, অল্প নিজকে অকম ব্যালেন্স রাখি কামবিলাক করে গেলে ভাল, যেহেতু হয়েছে হয়েছে দলটোর অবস্থা নয় জানো। কালি আমি গধূলি আমার শোণিতপুর সংসদীয় সমষ্টিত উপস্থিত হলো, বিহপুরিয়ার আইছো, মানে অর্থাৎ লক্ষিমপুর আইছো, বিহপুরিয়া মানে বঙালমারা, নারায়ণপুর এইবিলাক, ধলপুর, তারপর আমার বিশ্বনাথ জেলার কেবাটা মানে যে খবর পাইছো, খুব ভাল পরিবেশ, হাইয়েস্ট ভোটত এইবেলি আমার প্রার্থী আটাইতক মানে সর্বকালের রেকর্ড ভঙ্গ করবলে গিয়ে আছে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী আর মিত্রগোষ্ঠীর প্রার্থী রঞ্জিত দত্ত ডাঙরিয়া। 5,00,000 অধিক ভোটত এই তেজপুর সম্মানীয় সংসদীয় সমষ্টিরপরা এইবার আমার প্রার্থী নির্বাচিত হব, যে পরিবেশ দিছি ইয়াত বিরোধীবিহীন, শোণিতপুর বলে নয় ফার্স্ট ফেজর যে 5খন লোকসভা আছে আটাইকিখনতে মই গলো, ডিব্রুগড় খুবই ভাল পজিশন, খুবই ভাল, আর যোরহাট খুবই ভাল, তারপর লক্ষিমপুর যা কালে আপনার দেখিছে আমার সম্মানীয় গৃহমন্ত্রী ডাঙরিয়া সভা লোকে লোকারণ্য, তারপর কাজিরঙা আর এখন শোণিতপুর, আগে তেজপুর আসলে এইবেলি শোণিতপুর নাম হয়েছে, খুব ভাল পরিবেশ, 5খনের 5খনে বিশাল ব্যবধানত আমার প্রার্থী সকল নির্বাচিত হব, আর দ্বিতীয় ফেজও ভাল, তৃতীয় ফেজও ভাল, 14খন সমগ্র অসমত অর্থাৎ সমগ্র ভারতবর্ষ যেহেতু মোদীময় পরিবেশ, মোদীজির বলিষ্ঠ নেতৃত্বত ভারতবর্ষ যেদরে উন্নয়ন হয়েছে, ভারতবর্ষ যেদরে স্বাভিমান বৃদ্ধি হয়েছে, ভারতবর্ষ যেদরে এক শক্তিশালী রাষ্ট্র হিসাবে পরিণত হয়েছে, নিশ্চিতভাবে এই নির্বাচন হবো বিকাশমুখী নির্বাচন, বিকাশ ত্বরান্বিত করা নির্বাচন, আর সর্বকালের রেকর্ড ভঙ্গ করে ভারতীয় জনতা পার্টি এইবলি 370 অধিক আসন অকলে, আর আমার যে মিত্র শক্তি আছো আমি 400 অধিক আসন, অর্থাৎ আপকিবার 400 পার,
এই নারারে যে আমি আগবাড়িছো নিশ্চিতভাবে 400 অধিক আসন এইবিলি পাবলে সক্ষম হব। আর আমার সাংসদবিলাকি বলি সর্বাধিক ভোটত আমি সর্বাধিক সংখ্যক আসন আর সর্বাধিক ভোটত আমার প্রার্থীসকল নির্বাচিত হব।